থাকে। পার্থ চ্যাটার্জি ভাষা সকলের কাছে আদরের বাবুদা এবং শহর মন্ডলের সভাপতি শিক্ষক মৃত্যুঞ্জয় মন্ডল সভাপতি মৃত্যুঞ্জয় বিশ্বাস সব বিশ্বাস আস্ত আছে প্রামাণিক এবং এই শহর মন্ডলের যারা কার্যকর্তা অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়েছেন। আমরা জানি 30 মে থেকে এই কাজ চলছে, প্রতিনিয়ত প্রতি জায়গাতেই আমরা কিছু না কিছু করছি। তাই কখনো কখনো আমরা দেখছি আমাদের কর্মীরা অক্সিজেনের সিলিন্ডার নিয়ে, যিনি অক্সিজেন পাচ্ছে না তার কাছে গাড়ি নিয়ে গিয়ে হাজির হচ্ছে, কখনো বৃক্ষরোপণ করছে, কখনো দেখা যাচ্ছে যে দরিদ্রদের আহার কাউ কাছে তুলে দিচ্ছে, কখনো খাদ্য সামগ্রী হাতে পৌঁছে দিচ্ছে। এ কাজ আমরা স্বাভাবিক পাল্টা করছি, আর এই কাজের মধ্যে কোথায় রাজনীতি দেখে আমরা কাজ করছি না। তো কোন লোকটা কাকে ভোট দেয়, কে বিজেপিকে দেয়, তৃণমূলে দেয়, এরকম মানসিকতা নয় আমাদের চিন্তাভাবনা। সবকা সাথ সবকা বিকাশ, কাউকে বাদ দিয়ে নয়। আর এই কোভিড ভ্যাকসিন নিয়ে দেখা যাচ্ছে বাংলায় আমরা বাদে অন্যরা বেশিরভাগ ক্ষেত্রেই সব কিছুতে রাজনীতি করে, ভ্যাকসিন নিয়েও রাজনীতি হচ্ছে। কেন্দ্র সরকার একইভাবে দিচ্ছিল, ভ্যাকসিন দিচ্ছে, অথচ 45 থেকে যে ভ্যাকসিন দেওয়ার কথা সেটাকে স্টপ করে দেওয়া দিয়ে 18 শ্রেণী হিসাবে দেখিয়ে, অর্থাৎ যে যাবে সে পাবে না, সবাই পাবে না, অর্থাৎ একটা নিয়ন্ত্রণ শক্তি আলাদা দিয়ে ফেরানো হচ্ছে। কোথায় বাজার কমিটি, কোথায় অটো চালক, রিক্সা ইউনিয়ন, টোটো চালক ইউনিয়ন, এদের নাম করে প্যাড করে সরকারি ব্যবস্থাকে ব্যবহার করে দলীয় লোককে শুধু দেওয়া হচ্ছে, সাধারণ মানুষ ঠিকমতো পাচ্ছিলেন না। আর যাতে সাধারণ মানুষ সার্বিকভাবে পায়, সেই কারণেই কালকে কেন্দ্র সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে তিনি ঘোষণা করে দিয়েছেন সার্বিকভাবে ভ্যাকসিন দেওয়া হবে, সবাইকে বিনামূল্যে দেওয়া। এছাড়াও কেউ যদি প্রাইভেট জায়গা থেকেও নিতে চায় তার জন্য ব্যবস্থা থাকবে, অর্থাৎ কোনো লাইন দেওয়া কিছু নেই, তার একটা ম্যাক্সিমাম রেট ধরে দিয়েছেন, সেখানে মাত্র 150 টাকা, 150 টাকার মধ্যে হতে হবে। অর্থাৎ প্রাইভেটের কেউ কোনো সংস্থার কাছ থেকে সে নিতে পারে, অতি সামান্য পয়সা দিয়ে 150 টাকা দিয়ে সে ভ্যাকসিন নিতে পারে। অর্থাৎ এই যে ব্যবস্থা, সমগ্র ভারতবাসী পৃথিবীর সবচাইতে বৃহৎ মানে ঘন বসবাসকারী দেশ ভারতবর্ষ, জনসংখ্যায় চীন হলেও ঘনত্ব অনুসারে বৃহৎ ভারতবর্ষ, সবচেয়ে ঘনত্ব যদিও বাংলাদেশ, কিন্তু এরিয়া বড়, জনসংখ্যা সেই দিক দিয়ে ভারতবর্ষের সমগ্র, এইরকম দেশের মানুষ প্রত্যেকটা মানুষের জন্য বিনা পয়সায় ভ্যাকসিন দেওয়া একটা বড় কৃতিত্ব আমাদের এই সরকারের। এবং শুধু তাই নয়, আগে আমরা এতটাই পরমুখাপেক্ষী ছিলাম, কবে রাশিয়া আমাদের কোনো জিনিসের ওষুধ ভ্যাকসিন সামরিক অস্ত্র দেবে তার জন্য আমরা চেয়ে থাকতাম। এই মুহূর্তে কিন্তু ভারতবর্ষের ওই অবস্থা নেই, আমরা আগে আমেরিকা রাশিয়া থেকে আনতাম, আমরা দেখেছি কোভিড মহামারীতে প্রথম সারির ভ্যাকসিন উৎপাদনকারী দেশ হিসাবে ভারতবর্ষ অগ্রগণ্য ভূমিকা নিয়েছে, এবং আমরা অন্য দেশকে দিয়েছি, প্রথমে ধাক্কা কিছুটা সামলে নিয়ে আমরা অন্যান্য দেশকেও দিয়েছি, অর্থাৎ বিপদকালে সমগ্র বিশ্ববাসীর কাছে ভারতবর্ষের যে শান্তির বার্তা, সকলে একে আমরা অপরের তরে, এই মানসিকতা নিয়ে কাজ করেছে সরকার। এবং পরবর্তীকালে হঠাৎ করে আমাদের করোনা আবার দ্বিতীয় ঢেউ এসে পড়ায় কিছুটা প্রথম দিকে আমরা একটু সমস্যার মুখে করেছিলাম, কিন্তু ইতিমধ্যেই আমরা সুন্দরভাবে সেটাকে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। এবং ভ্যাকসিনের উৎপাদন প্রতি মাসে কয়েক গুণ
আমরা অল্প দিনের মধ্যেই ভ্যাকসিনের কোনো সমস্যাই থাকবে না, প্রত্যেক মানুষ যে কোনো জায়গা থেকে ভ্যাকসিন নিতে পারবে। এখানে সরকারের যদি সদিচ্ছা থাকে, কোনো দুর্নীতি স্বজন পোষণ এটা যদি না থাকে, এটা আমরা করতে পারি। তাই এটা আসলে তো বক্তব্য দেওয়ার জায়গা নয়। আমরা যে মহামারীর মধ্যে দিয়ে চলছি, সময়টাও খারাপ যাচ্ছে আমাদের, বিভিন্ন একের পর এক নানান রকম সমস্যা। ইতিমধ্যেই শুধু করোনা নয়, সাথী হয়েছে আমাদের ইয়াস, আমরা দেখেছি তার সঙ্গে আরও কিছু সাঙ্গ পাঙ্গ নিয়ে এসছেন টর্নেডো। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা সেখানেও চেষ্টা করছি বিপদের মুখে দিয়ে তাদের পাশে দাঁড়াতে। আমাদের কাজ সেবাই সংগঠন, সেই মানুষের কাছে কাজ চলছে। তাই আমি ধন্যবাদ জানাই নানাঘাট শহরবাসীকে, বাবুদাকে, এই কাজ করে যাচ্ছে। এই জন্যই আমি আমার শেষ করছি।